চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের 6 চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 12 ধারায় 6 চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ সেহাবুদ্দিনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপরই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত লিখিত আদেশের মাধ্যমে অভিযুক্ত 6 চিকিৎসকদের সাময়িক বরখাস্ত করা হয়। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে হাসপাতালের কোভিড-19 কেন্দ্রে যোগদানের পর থেকেই অনুপস্থিত ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়। সাময়িক বরখাস্ত করা 6 চিকিৎসকের মধ্যে এক নারী চিকিৎসক এই আদেশের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।